সো হোয়াট ইজ আপ গাইজ, আমার নাম সুমন, আপনারা দেখছেন শোবিজ গেমিং। তো ইয়েস, আজকে মাইনক্রাফটের 1.17 আজকে বেরোনোর কথা, কিন্তু এখনো বেরোয়নি। যা হোক, রিলিজ ক্যান্ডিডেট 2 আপাতত খেলে নেব। রিলিজ ক্যান্ডিডেট 2টাই অ্যাকচুয়ালি বেরোবে আর কি, অ্যাজ এ ফুল রিলিজ, এটা এই নিউজ এসছে। তো এটাই অ্যাকচুয়ালি কমপ্লিট আর কি, হয়তো যখন বেরোবে তখন কয়েকটা আরও বাগ ফিক্স করে বার করবে, তো হোয়াট এভার, একই জিনিস। তো এখন দেখি দেখি প্রথমে একটা ব্যাক আপ করে দিই, প্রথমে একটা ব্যাক আপ ক্রিয়েট করি, তারপর স্টার্ট করে দেবো আমাদের গেম প্লে। বাই দ্য ওয়ে, আমি আপনাদের সঙ্গে কথা বলি, ভাবছিলাম যে একটা গেমিং পিসি কিনি, মানে একটা গেমিং পিসি কেনার আমার ইচ্ছা আছে, এই পুরনো আমার ডেল ল্যাপটপটাকে এক্সচেঞ্জ করে। 4 GB র্যামের ডেল ল্যাপটপ, তো এটাতে অত ভালো মতো খেলা হয় না, তো আমি একটা ভেবে রেখেছি 8 GB র্যামওয়ালা রাইজেন 5 4600H, আর তার সঙ্গে আছে GTX 1650, এরকম কনফিগারেশন বলে একটা ল্যাপটপ আছে দেখেছি। কম্পিউটার বানাচ্ছি না, কারণ খুব প্রবলেম হবে। ওয়েট ওয়েট ফর ইট, অ্যান্ড দ্য আপডেট ইজ সেফলি ডান। এবার একটু দেখবো গেমটা খেলে। আমার ল্যাপটপ প্রচণ্ড ল্যাগ করছে, গেম প্লে ফুটেজ তো মনে হয় গেম প্লে ফুটেজটা প্রচণ্ড ল্যাক করবে, আমার এখনই শাক হচ্ছে, আমার কম্পিউটারই ল্যাক করছে। অপটিফাইন ছাড়া আমার কম্পিউটার একদম হেগে মুতে রেখে দিবে। রেন্ডার ডিস্টেন্স আমি কমিয়ে রেখেছি, তাও দেখো কত ভয়ঙ্কর ভয়ঙ্কর ল্যাক ভাই, কি ল্যাক স্পাইকস, বাপরে। এই যে এটা জিনিসটা, চলো একটু স্টের কেস দিয়ে এটা বাড়িটা একটু কমপ্লিট করার চেষ্টা করি। আজকে বাড়িটা কমপ্লিট করব, আর একটা ফার্ম বানাবো, তারপর গিয়ে তারপর সব 1.17 যা নতুন নতুন জিনিস এসছে সেগুলো ডিসকভার করবো আমরা, ঠিক আছে। আজকের এটাই প্ল্যান থাকবে, বেশি কিছু নয়, আজকে কেভি তেমন যাব না, অবশ্য কেভি যেতেই হবে 1.17 জিনিসপত্র দেখতে। দেখেন এত ল্যাগ হচ্ছে না, আমি একটা জাম্পও লাগাতে পারছি না, আমি মানে এতটাই ল্যাগ হচ্ছে, সেটা আমার ল্যাপটপের দোষ। আর পার্ট অফ দ্য দোষ ইজ দ্যাট এটা আমি 1.17 খেলছি, একটু রিক্স নিয়ে করতে হলো। আমি ভাবছি পরে রিভার্ট ব্যাক করে নিবো, না রিভার্ট ব্যাক করলে একটু ডিফিকাল্টি হবে আমার, মানে রিভার্ট ব্যাক করতে মানা করে, যদি একবার আপনি আপডেট করে নেন 1.17, তাহলে কখনো 1.16.5 বা তার পুরোনো ভার্সনে কখনো যাবে না, এটা একদমও সেফ না, কারণ বলে যে তাতে আপনার সব ডেটা লস হতে পারে। রুফটার নিচ থাকটা আর তার উপর দিকটা একটু কমপ্লিট করে নিয়েছি আর কি, তো ভাবছি এবার কী করব, তার উপরের দিকটা, আই মিন তার উপরে এখানে এই দিক থেকে কাজটা এবার স্টার্ট করবো আজকে। তো তার জন্য কয়েকটা কবল স্টোন মাইন করতে হবে। 1 মিনিট, আগে আমাকে একটা চেঞ্জেস আগে আমি একটা করে দিই, কালকের এপিসোডের আগের ছোটে আমাকে করতে হয়েছিল, ইজিতে করে নিলাম আমার গেম প্লেটা, ঠিক আছে। আজকে তো নো প্রবলেম, ইজি মানে পিসফুল থেকে ইজিতে করলাম। আর এর আগের এপিসোডে হঠাৎ যাই না কেন গেম প্লে ফুটেজটা বন্ধ হয়ে গেছিলো, এই যে ফুল আয়রন আজকে দেখিয়ে নিতে পারেন, পুরো একদম ফুল আয়রন আছে, তো এটা একটা ভালো জিনিস। আর এখন একটু মাইনিং করে আসি, ইজিতে এবার না ইজিতেই খেলবো আমি, মানে হার্ড বা মানে কোনো নর্মাল মোডে খেলবো না, কারণ নর্মাল মোডে আমি ক্লিয়ারলি পাচ্ছি না। ও নতুন কোল, বাহ নতুন কোল টেক্সচার, বাহ আয়রনের নতুন এসছে র আয়রন র কপার, অবশ্যই যদি আমি তাড়াতাড়ি আপডেট করে নিতে পারতাম তাহলে ভালো হতো, তাহলে আমার ম্যাক্সিমাম আয়রন পেতাম আর কি, আয়রনে অনেক বেনিফিট হতো আমার। তবে নতুন র কোলের টেক্সচারটা আমাকে পার্সোনালি খুব ভালো লেগেছে, আর অনেক কিছু জিনিসপত্র অ্যাড করেছে। নিচের দিকে গেলে আপনার মানে আমরা পাবো হচ্ছে একটা ব্লক, তারপর অনেক কিছু ব্লক টক পাবো। রাত হতে চলেছে, এবার একটু ঘুমিয়ে নিয়ে আমার বেড টেড সব কিছুকে আমাকে মানে মুভ করতে হবে। এই আমার কি সব কটা অ্যাডভান্সমেন্ট উড়ে গেছে নাকি? আই ডু থিঙ্ক সো। ও এখন আমার কাছে কিছু আয়রন ছিল, যা হোক এই আয়রনের কিছু পরে কাজ করবো, তার আগে একটু খাবার আমি স্মেল্টিংয়ে দিই, ল্যাক করছে আমার গেম প্লেটা, গেম প্লে ফুটেজটা প্রবাবলি ল্যাক করবে, আমি বারবার করেই বলছি, তার জন্য আমি এক্সট্রিমলি সরি। পরের বার আমি যখন আমার কাছে ভালো গেমিং ল্যাপটপ থাকবে তখনই মজা আসবে, আপাতত এটা দিয়ে ডিল করতে হবে, কিছু করার নেই। মোটামুটি হয়ে
হয়ে গেছে এবার এই দিক থেকে করে হয়ে যাবে তারপর স্টেয়ারকেসেসগুলো লাগিয়ে দিব এটাতে তারপর সেম প্রসেস কয়েকবার একটু রিপিট করে দেব আমি ফাইনালি স্টেয়ারকেসের সাইন্স বুঝে গেছি এবার কোনো প্রবলেম হওয়ার কথা নেই দেখা যাক যদি এপিসোডে যেতে না প্রবলেম হলো ও ল্যাগ করছে খুব খুব ল্যাগ করছে আমার বুঝতে পারছি আমার কম্পিউটার খুব ল্যাগ করছে আর কি কারণ গেম প্লে ফুটেজ ভয়ঙ্কর খারাপ হবে দেখি কয়েকদিনেই ব্যবস্থা করতে হবে ওকে তবে না আমার ফাইলস মুভ করতে একটু ভয় লাগবে কারণ আই ডোন্ট নো হাউ টু মুভ এক্স্যাক্টলি মাইক্রোসফট ফাইলস কী করে ফাইলসগুলো ট্রান্সফার করবো ফ্রম ওয়ান উইন্ডোজ কম্পিউটার টু আনাদার আমাকে কিছু টিউটোরিয়াল দেখে বুঝতে হবে কারণ আমার আইডিয়া নেই কোনো আমি আগে কখনো করিনি আমার কাইন্ড অফ একটা ভীতি আছে ওটাই একটা তো আর কিছু নেই আমি সব কিছু চুজই করে নিয়েছি ঠিকই আছে দেখা যাক আমি তাও দেখি এই মাসেই আমি আপডেট করবো ভাবছি আমার মানে যেটা নতুন কনফিগারেশন নেবো যা নেবো তা করবো আর একটা ফার্ম বানাতে হবে আমাকে আয়রন হয়ে না অনেক কিছু আমার বেনিফিট হয়েছে কিন্তু আয়রনটাও না খুব খারাপভাবে অকুপাই করেছি আই ডু থিঙ্ক আমাকে রেজ করে ওরকম করে করা ওটা উচিত ছিল না কিন্তু আর কি বলবো আর পরে এবার আর একটু কী বলি মাঝে মাঝে আমার একটু টুইস্ট আনা উচিত ও নতুন আয়রন বা নতুন আয়রন র আয়রন দেখি ও নতুন র আয়রন বা নতুন র আয়রন মনে হয় চারটা মাইন করেছি আর পাঁচটা পেয়েছি বাহ ভালোই প্রফিট আপাতত কটা মাইন করেছি দেখি এনাফ হয়েছে ও পিছন থেকে পাখির ডাক কী সুন্দর একটু আগলি ডিজাইনটা হবে আমাকে না পিছন থেকে করা উচিত এটাকে হ্যাঁ এবার এখান থেকে পিছন থেকে আমি করে টুইস্ট করে রেখে বসিয়ে দিব এবার ভালো লাগছে ওয়েট এ মিনিট এটা হঠাৎ আমার কেন হলো কি ফোকলা হয়ে গেলি নাকি এটা ইয়াপ আমাকে সামহাও এইখান থেকে রুফটা কানেক্ট করতে হবে আমাকে সেটা যদি ফুল এক্সটেন্ট হয় তাহলে হ্যাঁ দেখতে হবে দেখি আপাতত বাড়িটা আমি আগে বাড়িটা কমপ্লিট করবো তারপর আমার এক্সপিডিশনটা কন্টিনিউ করবো এক কাজ করি না ওপেন রুফ ডিজাইন রাখি এটাই আপাতত আমি করে রেখে দিই আর উপরে কাঁচ দিয়ে বানিয়ে নিচ্ছি হ্যাঁ তাহলে সেরা লাগবে দেখতে তাহলে ওরকমভাবে ভালো লাগবে ডিজাইনটা একটু ইউনিক টাইপের লাগবে একটা ফার্মও সেট আপ করতে হবে আজকে ফার্ম সেট আপ করবো একটা এবার এটাকে একটু স্মেল্টিং করতে দিয়ে দিই 42 আই ডোন্ট থিঙ্ক উইল বি এনাফ ফর নাও যদি দরকার পড়ে তাহলে আরও এখানে কী করছি আরও একটু স্মেল্টিং করে নেব আমি ওপরে কাঁচের রূপ বানাচ্ছি কেন দুটো রিজন যে একটা হচ্ছে ন্যাচারাল লাইট হবে আর দ্বিতীয় একদম কুল লাগবে দেখতে উপরে একবার করে তো দেখি কেমন লাগে একটু গাছ কাটতে হবে গাছ কী জিনিস গাছ ভালো লাগছে অ্যাকচুয়ালি করে এটা ঘিরে দিব একটু যত সম্ভব তত সিডস নিয়ে রাখি আর কি আশেপাশে একটু মানে গাছ টাছ লাগিয়ে দিই ডেকোরেশনের জন্য একটা বড় করে ফার্ম বানাবো আর এই গরুটা যেটা ক্যাপচার করেছি এটার নাম রাখবো ধান্য কেমন নাম হবে এই গরুটার নাম ধান্য যদি রাখি পরে মানে 1.17 জিনিসপত্রগুলো দেখবো যে কেমন জিনিসপত্র 1.17 স্মেল্টিং প্রসেসটা খুব স্লো রে ভাই অনেক কিছু মেকানিক্স চেঞ্জ করেছি কিন্তু গেম অপটিমাইজেশনটা ওদের করা উচিত যে এমন 4GB নামের ল্যাপটপেও যাতে একটু ভালো মতো চলে অবশ্য আই ডোন্ট কেয়ার প্রিটি মাচ রাইট নাও বিকজ আই ওয়াম গোয়িং টু আপডেট দিস ল্যাপটপ দেখি এইখানে ফার্মটা বানাই এই রাতে ফার্ম বিল্ডিং প্রসেসটা স্টার্ট করে দিই বাড়িটা তো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আমাদের এরপর মুভ অন করবে ছোটোখাটো একটা ফার্ম বানাবো
পরে বড় করব, পরের এপিসোডে এটাকে, পরের এপিসোডে এটাকে বড় করব। আর ডায়মন্ড নেব, ডায়মন্ড নেবার একটা ইজি ওয়ে আছে জানেন তো, মানে এখন এত ধীরে সবাই জেনেই গেছে, এটা একটু ডার্টি কাজ করতে হবে দাদা, ডার্টি, গেট ইট এনিওয়ান? অলরাইট, আই এম স্টপিং দ্য জোকস। একটাও আছে, দুটো সেপারেট বানাবো, একটা বানাবো হচ্ছে প্ল্যান্টসদের জন্য, আর একটা বানাবো যে গরু এদের জন্য আর কি। টিল করে দেবো ল্যান্ডটা, না তার আগে একটা বাকেট বানাতে হবে আমাকে জলের জন্য। আর নিয়ে আর একদিন খালি একটু বাইরে ঘুমাতে হবে, তারপর বাড়িতে ঘুমাতে পারবো আরামসে। উফ, বাই দ্য ওয়ে আমার কতদিন হয়েছে মাইনক্রাফ্টের সার্ভাইভালে, একবার চেক করে নিই। ডে 30, রাইট, 100 days ইন মাইনক্রাফ্ট বানাতে পারি, মাইনক্রাফ্ট সার্ভাইভাল, সাপোজ এটা দিয়েই ভালো, রাইট, 100 days ইন মাইনক্রাফ্ট সার্ভাইভাল, দেখি সার্ভাইভ করতে পারি কিনা। হার্ড কোড করতে পারবো না, হার্ড কোড খুব ডিফিকাল্ট হবে আমার জন্য। ও বানাইনি আমি, পাগলের মতো খুঁজে যাচ্ছি, বানাইনি আমি, বাহ বটে মানুষ, জানি জানি বা কিছু বলার দরকার নেই, আমি খুব ভালো মানুষ, আমি খুব ভালো মতো জানি, খুব প্রো পিরো প্লেয়ার আমি, কিছু প্ল্যানিং লাগবে একদম ভালো হাই লেভেল। এত বড় হবে ল্যান্ড ফার্ম আমাদের, তো স্কোয়ার বানিয়ে দিই, কি আছে, পাখিও ডাকছে বা বাইরে, জানি আপনারা শুনতে পাচ্ছেন কি না, কিন্তু পাখি খুব ডাকছে বাইরে, যে মাইনক্রাফ্ট খেল, ইয়েস ওয়াও, ইউ ক্যান ডু ইট, ফার্ম বানা, ফার্মে মজা কর, ফার্মে মজা কী করে করবো ভাই, সামনে সোয়াম্প দেখছেন, এই সোয়াম্পে ডায়মন্ডস আমি দেখতে পাচ্ছি, পরের এপিসোডে ফুল ডায়মন্ড গিয়ার হবে। এই দুটো স্ট্রিপ অফ প্ল্যান থাকলে হয়ে যাবে একদম পারফেক্ট। ভাই মাইনক্রাফ্টে মিউজিক যা নস্টালজিক, যতই টায়ার্ড থাকুক না কেন মাইনক্রাফ্টে মিউজিক যদি মানে মানে শুনেন তো একদম যত চাপ আছে মাথায় সব নেমে যাবে, ভালো, আর মাই ফেভারিট। নাকি একটা সোর্স ব্লক কোথায় গেল, মিশে গেল নাকি, আই থিঙ্ক ভুলভাল করছি আমি, আমাকে না একটা 4x4 বসিয়ে দেওয়া উচিত, ইনফিনিট ইনফিনিট বসিয়ে দেওয়া উচিত, দেখুন দেখি গোমত দুধ খাবো, দুধ না খেলে দাঁড়া কাঁচা দুধ প্যাশ্চারাইজ করবো তারপর খাবো, মাইনক্রাফ্টে না প্যাশ্চারাইজেশন ইন্ট্রোডিউস করা উচিত, চল ঠিকই আছে, একটা তো বিট ফার্ম বানাবো, আর একটা কোন ফার্ম বানাবো ওটা দেখতে হবে, তো এতটাই এই ফার্মটাতে এই ফার্মেই কাজ করবো আর কি, আর এটাতে কাজ করবো না, কিন্তু ফার্মিং আমাদের আজকের মতো এতটাই কাজ রাখি, আবার ঘুমিয়ে উঠে আবার একটু কাজ করতে হবে, সিরিয়াল আছে নেই আমার, ভগবান মাইনক্রাফ্ট গডস প্লিজ হেল্প মি ডু দিস, আই ক্যান্ট ওয়েট টু প্লে মাইনক্রাফ্ট ইন 60 FPS যখন আমার নতুন ল্যাপটপ আসবে, 30 FPS খেলতে আর র্যান্ডম হিকাপস আমার একদম ভালো লাগছে না এখন, আই এম সাফারিং, এতটাই ভাগ্য খারাপ আমার যে একটা উইড সিট পাচ্ছি না খুঁজে, হ্যাঁ হোয়াট দ্য হেল ইজ দিস, বাপরে এত এতক্ষণে 6টা সিট পেয়েছি মাত্র, দেখি এতক্ষণে আমার কাছে এনাফ হয়, তবে সত্যি কথা বললে না এতক্ষণ মানে ভালোই প্রোগ্রেস করেছি, আমার
বাড়িটাও খানিকটা কমপ্লিট হয়ে গেছে, আজকে আজকেই কমপ্লিট করবো 100%। আর এমনি ফর টুডে আজকে কি তুই খাবি নাকি, একটু খেয়ে নে। মুরগিরও ফার্ম স্টার্ট করবো, তারপর গরুর ফার্ম স্টার্ট করবো, গরুর জন্য দেখি আর মুরগি পাওয়া যায় কি না কোনো। ভাই ভয় পেয়ে গেছিলাম অ্যাক্সিডেন্টের জন্য, যা ল্যাক করলো এখনই। ভালো ফার্ম বানাচ্ছি। বেটে বেটে তুমি তো বড় হেভি ফার্মার হো, হাউ ইজ ইট? ফাইনালি ফার্মটা বানিয়ে নিব। ঘাসকে ঘুষা মেরে মেরে গরু, তোর কাছে আছে কিছু? নাই, হোয়াট এভার। চল চারটা সিড পেলাম, 12টা সিড হলেই আমি মানে আবার কাজটা স্টার্ট করবো। আমি এমন ভেবে রেখেছি এবার যখনই 12টা সিড হবে তখনই আমার কাজটা স্টার্ট করবো আবার। আমি চাইলে এখনই চিকেন ফার্ম একটা স্টার্ট করে দিতে পারি, করবো ভাবছি। দেখি দুটো চিকেন তো আছেই, একটা চিকেন ফার্ম স্টার্ট করে দেবো। এক কাজ করি, ফেন্স গেট আর ফেন্সেস বসিয়ে রাখি, আর বাইরে ঢোকা বেরোনোর জন্য একটা ট্র্যাপডোর বসিয়ে দিব। হ্যাঁ ট্র্যাপডোর করে করলে খুব সুবিধা হবে, কারণ মাইনক্রাফটের মবগুলো তো গাধা, তাই না? তাই ওরা বুঝতে পারে না যে ট্র্যাপডোরের উপর দিয়ে জাম্প করা যায়, কিন্তু আর কি এটা অ্যাডভান্টেজ আপনি নিতে পারেন। ভালোই বড় করলাম ফার্মটা, ফুল র‍্যাম্পেজ এবার যাবো, ফুল র‍্যাম্পেজ, ফুল র‍্যাম্পেজ। মার নিজেকে মার, গুড বাই। ভলেন্টারি এক্সাইল, তার মানে আমার এটা এফেক্ট চলেছে। ইয়া ব্যাড ওমেন, তো কোনো ভিলেজে যাওয়ার আগে আগে আমাকে একা এসেছিল, তবে আজও বেটা লাগলো আমাদের। মাইট বি আমি ইজি মোডে আছি তাই জন্য। চল তবে একটা ব্যানার পেলাম, ভালো ভিলেজার ব্যানার। আর ও ফার্মটা গ্রোথের রেটটা তবে ভালো, কিন্তু প্ল্যান্ট করলাম কি করলাম না একদম ভালো গ্রোথ হচ্ছে আমার। আমি এই পুরো ফার্মটা কমপ্লিট করব। ও চান করছে, শান্তি মাথায় চান কর ভাই, ভালোই। অনেক কিছু করবো, আমার অনেক কিছু করার প্ল্যান আছে। আজকে মাইট বি আমি 1.17 ফুললি ভিজিট করতে পারবো না, কিন্তু কিছু জিনিসপত্র দেখলাম আর যেগুলো ইম্পর্টেন্ট জিনিস, যেমন র আয়রন, র কপার, মানে কপার এখনও খুঁজে নিয়ে পাইনি, র আয়রন ওগুলো সব তাও দেখলাম আর কি। তো হ্যাঁ ভালোই লাগলো আমাকে দেখে, যে দেখলেন আপনি 3টা আয়রন ছিল, 3টা আয়রন থেকে আমি 5টা আয়রন পেলাম আর কি। তো কাইন্ড অফ এটা একটা ভালো জিনিস আর কি, জানি না বাকি আর কি হতে পারে, ফুলি ডিসকভার করেনি এখনও, করবো আমি, বাকি আছে। আর কিছু স্যান্ড মাইন করে নিই, একটু স্যান্ড নিয়ে নিই বাড়ি, কি স্যান্ড মাইন মানে স্মেল্ট করতে দিয়ে দিলাম স্যান্ডকে। পিগস ফার্ম বানাবো, চিকেন ফার্ম বানাবো, শিপ ফার্ম বানাবো, কাউ ফার্ম বানাবো। আজকে আমি ফাউন্ডেশনটা বানিয়ে ছাড়বো, আমার কাছে তো অনেক কটা মব আছে। একটা হর্সকেও টেম করবো তারপর পরে পর পরবর্তীকালে আর কি, হেবেল দিয়ে ওরা টেম হয় আর কি। হেবেল খাওয়াবো, তারপর বসবো, তারপর টেম হয়ে যাবে আরামসে, তারপর হেবেল খায় একেবারে রাজাদের মতো। বা গোল্ডেন অ্যাপেল, গোল্ডেন অ্যাপেল আপাতত আমার কাছে নাই, কারণ আমি ডিজার্টে নাই। আমি সন্ধ্যা হচ্ছে একটু, এবার এটাই এনে পাবে আর দরকার পাবে না আমার। বাস ফুল একটা উইট ফার্ম আমাদের কমপ্লিট, ইয়েস গ্রেট অ্যাচিভমেন্ট, রাইট? এবার আগে এটা লাগিয়ে দিই, একদম কুল লাগবে দেখতে একেবারে। যে আসবে যে ভাবে যাও, ও প্লেজারকে মেরেছে একেবারে, এ কেউ পাঙ্গা নিবি না আমার কাছ থেকে। আর প্লেজার্সরা অনেক ভয় পাবে এবার। ওয়ান্ডারিং টেরের আগে তবে প্লেজার দিয়েছে মাইনক্রাফট, বাহ ফেয়ারলি কমপ্লিট হয়ে গেছে, তাই আমি মুভ অন করতে পারি, অ্যাকচুয়ালি বাড়িতে ঢুকতে পারি। ঠিক আছে, ও অলরেডি ট্রিজগুলো মানে গ্রো করেও গেছে, বাহ
এগুলো ভাইন্সগুলো কাটার জন্য মনে হয় সিএস লাগে আর কি। পিক্সগুলোকে আনার জন্য মানে ক্যারেট লাগবে বা না তো দেখছেন টেকনিক বিগ ব্রেন টাইম। বাপরে এখানে তো পুরো মেলা লেগে রয়েছে ভাই। হ্যাঁ একটু কিছু ট্রিজ কেটে নিই, বাস হয়ে গেল। পুরো ফেন্সেস বানিয়ে নিব চারিদিকে, এই দিকে বানাবো আমি ভাবছি, এই যে এই জায়গাটাতে। এগুলো টেরাফর্মিং করতে হবে, যেমন কাছে তো অনেক কটা ডার্ট আছে, তো ডার্টে কাজ করুন। এই সাবেলটা এখনই ভেঙে যাবে আমার। লং গন ডুড, লং গন। আজকে বাড়িটা এটাই থাকবে, পরের এপিসোডে দেখবেন যে আমার বাড়িটা কমপ্লিট হয়ে গেছে। আমি কালকেই মানে পরের এপিসোডে ভেঞ্চার করবো আরো। তাহলে আজকে এক কাজ করে নিই, এমনি ফার্মের ডিজাইনটা করে রেখে দিয়ে আজকে বেশি কিছু করলাম না, আজকে ফার্ম ল্যান্ডটাই বানালাম বরঞ্চ। আর কিছু 1.17 জিনিসপত্র দেখলাম একটু হালকা ফুলকা, বাড়িটাও কমপ্লিট করলাম। এটাই যে এটা আজকে আজকে এপিসোডে এটাই থাক, আর টাইম নেই আজকে ছোট্টো খাটো কিছু এপিসোড বানানো। জানি না আমি এখন এডিটিং করিনি, আই ডোন্ট নো হাউ মাচ উইল বি দিস এপিসোড, বাট স্টিল। হ্যাঁ কয়েকটা উইড গ্রো করেছে, আর এখানে চিকেনটা এখনো আটকে আছে। চল কি উঠতে পারছিস না, উঠতে পারছিস না, বাস প্রাউড চিকেন, বি এ প্রাউড চিকেন। উডসগুলো কাটলাম, আগে একটা চেস্ট বানাই আমার, যে ফালতু জিনিসপত্রগুলো আছে সব এখানে। এনাফ 39টা আপাতত, এটা এনাফ পড়বে, মাইট বি। ভাই কি গরম রে ভাই, ভালোই গরম ভাই। মুরগি এখানে ড্রাউন্ড হয়ে মরে যাবে আমার লাগছে, এই চুল্লু ভর পানি মেয়ে ডুবে যাবে ইন লিটারাল সেন্স। বাপরে 1 ঘন্টার উপর রেকর্ডিং হয়ে গেল, ফাইন। 36 will be enough I guess, time will tell. Full survival feel right I guess, এটাই এনাফ হবে, আর বানাতে হবে না। এবার নেক্সট কাজ হবে মানে সেটা হচ্ছে হার্ডেস্ট, এদেরকে নিয়ে আনা ফার্মে। চল এই চ্যালেঞ্জের জন্য আমিও রেডি। তবে এটার জন্য একটা ওয়ে আমি ইন্টারনেটে দেখেছিলাম, দেখি এটা হয় কি না। আই সাউন্ড লাইক এ বোস, অ্যাপেলের জায়গায় আইফোন ড্রপ করলে ভালো হতো, রাইট? দিস ইজ মাই বিগ ব্রেন। ওয়েট এ মিনিট, এবার হচ্ছে ওয়াটার ব্রেক, যা করছেন থামান, এবার একটু জল খান, স্টে হাইড্রেটেড অ্যাকচুয়ালি। Back to the game. Pass. এটাই হচ্ছে এসেন্সিয়াল জিনিস বিল্ডের জন্য, রাইট? বিকজ ইউ উইল সি ওয়াই। ও ইন্টেল ড্রাইভার্স, খুবই গ্লিচি, একটু বেশি গ্লিচি হচ্ছে না? এখানে একটু থাক, অ্যান্ড এখানে আচ্ছা আপাতত তুই এখানে থাক। এবার সিপস আজা বাবা, খুবই গ্লিচি হচ্ছে এখন মাইনক্রাফট আমার জন্য, আমি জানি এটা রেকর্ডিংয়ে ধরা পড়বে। পিছনে ছুটলি কেন তোরা, আয় আয় আ আ আ, এখান থেকে চ একটা সেপারেশন বানাবো। লিড আছে কাউসদের জন্য এরিয়াটা, ভয়ঙ্কর গ্লিচি হচ্ছে। আচ্ছা যা বলছিলাম, কাউসদের জন্য এরিয়াটা হবে, সিপস চিকেনসদের জন্য ওই এরিয়াটা, আর সিপসের জন্য এরিয়াটা। বাপরে বাপরে এত গ্লিচি কেন হচ্ছে, রাগ উঠছে এবার আমার গেমটার উপর। তবে এই সাউন্ড এফেক্টটা তো ভালো না সত্যি কথা বললে,
ফ্যাতের জায়গায় অন্য কিছু ভালো করতে পারতো। ওকে, এবার গেম খেলাটা একটু বন্ধ করতে হবে আমাকে। আজকের জন্য এতটা এপিসোড রাখবো। আবার প্রচণ্ড গ্লিচি হচ্ছে, প্রচণ্ড কেমন লাগছে। সাইবারপাঙ্ক খেলছি আমি, রোস্টেড দ্য সাইবারপাঙ্ক হ্যাজ বিন বার্ন টু ডেথ। বাস, গ্রেট সাকসেস। আজকের জন্য এতটাই রাখি আর কি। আজকে এপিসোডটা এখানে এন্ড করে দিয়েছি, কারণ আবার গ্লিচি হয়ে গেছে খুব। তুই এখানে কেন ফেসে আছিস? ঠিকই আছে, একটু ব্রিডিং করে নি একটু। আজকের মতো গেমটা শেষ করার আগে একটু কি করে আসছিস রে, এবার বাচ্চা কর। চল ঠিকই আছে, প্যাটস অ্যান্ড দ্য ব্যাটস অ্যাচিভমেন্ট পেয়ে গেছি, তো আজকের জন্য এতটাই রাখি। চলো বাড়ির মধ্যে ঢুকে যাই। আর ও হো, একটা ইম্পর্টেন্ট জিনিস করতে ভুলে গেছি আমি। গার্ড আছে আমার কাছে, ইয়াফ আছে, অনেক আছে, এনাফ আছে। এবার গেম ল্যাগ করছে, এবার গেম ল্যাগ করছে, এবার অনেক অনেক খারাপ হচ্ছে, এবার ফুটেজটা খারাপ হচ্ছে। এবার আমি গেম প্লেটা এখন এখানে থামিয়ে দিব। থ্রি, টেক ইট অর লিভ ইট। ওকে, আই উইল টেক ইট। ও ভাই, এবার খাতারনাক ল্যাগ দিচ্ছে। চলো আজকের মতো এখানে এপিসোডটা এন্ড করি। আজকের মতো এখানে এপিসোডটা থাক, ঠিক আছে। আজকে অনেক কিছুই করলাম, তবে রুফটা ফাঁকা থেকে গেল। যা হোক, কালকে আমি ফিল আপ করে দেবো পরের এপিসোডে। তো আপনার এপিসোডটি দেখার জন্য একদম ধন্যবাদ। আজকে এখানে শেষ করছি। দেখতে পাচ্ছিলেন মনে হয়, আমার আপনি হয়তো দেখতে পারবেন না, আমি দেখতে পারবো যে গেম প্লেটা অনেক ল্যাগ করছিল আর কি। তো যা হোক, আজকে আমি এখানে এড করে দিচ্ছি। আজকে তো অনেক কিছুই করলাম, 1.17 নামালাম, তারপর নতুন আয়রন ডিসকভার করলাম, তারপর কালকের এপিসোডে আরও 1.17 জিনিসপত্র আনবো। এরপর মনে হয় আমি কালকেই দেখছি একটা নতুন এপিসোড আনবো, যেটাতে মানে 1.17 অনেক কিছু স্টাফ থাকবে। তো ওটাই যা, তো এটাই যা, আজকের মতো এইখানে এপিসোডটা থাক। আই হোপ দ্যাট আপনাকে এপিসোডটা ভালো লাগে। যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন দাবি অল করে দেবেন, যাতে আপনি সমস্ত নোটিফিকেশান আপনি পেয়ে যান, আর আপনি টেক মানে আমার গেমিং ওয়ার্ল্ডে আপডেট থাকুন। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই বাই। আজকে লাইটিংটা সরি খারাপ হবে, কারণ টিউবটা ফিউজ হয়ে গেছে আমাদের, টিউবলাইটটা যেটাতে আলো আছে, তো ওটা ফিউজ হয়ে গেছে। তো আজকে একটু কম্প্রোমাইজ করে আমাকে একটু ডিম লাইটে বানাতে হলো। তো ওটাই যা, তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই বাই।